নমস্কার বন্ধুরা, শুভ রথযাত্রা উপলক্ষে আজকে সোলাঙ্কি রান্নাঘর থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা দুর্দান্ত রেসিপি, শ্রী শ্রী জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগ রেসিপি বেসারা। একদম পুরীর মন্দিরের অনুকরণে আজকে আমি আপনাদের করে দেখাবো এই নিরামিষ ভোগের রেসিপি বেসারা। চলে আসুন শিগগিরই সোলাঙ্কি রান্নাঘরে। সবাইকে স্বাগত জানাই, জয় জগন্নাথ। শ্রী শ্রী জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় পদ হলো বেসারা বা নিরামিষ সব রকম সবজি দিয়ে তৈরি তরকারি। তাতে সর্ষে বাটার প্রয়োগ আছে, আরও কিছু মশলার প্রয়োগ আছে, আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। পুরীর মন্দিরে যেরকমভাবে কোনো কিছুই নাড়াচাড়া না করে একবারে বসিয়ে তরকারিটি রান্না করা হয়, সেইভাবে আমি আপনাদেরকে মাটির পাত্রে একদম অ্যাজ ইট ইজ তরকারিটা কী সুন্দর রান্না হয়ে যাবে দেখে নিন। এর জন্য আমি নিয়ে নিয়েছি ঝিঙে, দুটো ঝিঙে টুকরো করে নিয়েছি, 300 গ্রাম কুমড়োকে ছোট টুকরো করে নিয়েছি, একটা কাঁচকলাকে টুকরো করে হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়, 3-4টি পটলকে টুকরো করে নিয়েছি, 1 মুঠো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে নিয়েছি 2টো আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি নারকেল কোড়া 1 বাটি আর 10-12টা বড়ি ভেজে নিয়েছি, 1 চিমটে হিংকে জলে ভিজিয়ে রেখেছি তরকারিতে দেওয়ার জন্য, নিয়ে নিয়েছি 2 টেবিলস্পুন দেশি ঘি, নুন নিয়েছি পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো, আর সামান্য একটু গুড় লাগবে। মশলার মধ্যে দেখে নিন, গোটা সাদা জিরে, গোটা মৌরি, 1 টুকরো আদা, সর্ষে সামান্য আর গোলমরিচের গুঁড়ো নিয়েছি। এবার এই সমস্ত মশলাগুলোকে একে একে দিয়ে দিলাম আর গুড় আর আদা সহকারে পেস্ট করে নেব। এবার মাটির পাত্র নিয়েছি, একটা ছোট দেখে হাঁড়ি নিয়েছি, তার মধ্যে আগে ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি পাত্রটা গ্যাসে বসালাম। আগে ঘিটা একটু গরম হলেই ভালো করে পাত্রের গায়ে মাখিয়ে নিতে হবে। এই দেখুন, আমি মশলাটা একসঙ্গে পেস্ট করে এনেছি আর পাত্রতে ঘিটা চারিদিকে গড়িয়ে নিলাম। একটুখানি ঘি এবার আমি গরম করা সেই ঘিটা ঢেলে রেখে দেব শেষে দেওয়ার জন্য। একে একে এবার সবজিগুলো দিয়ে দিন। আলু দিলাম, তারপরে কাঁচকলা দিলাম, তারপরে সমস্ত ধুয়ে রাখা সবজির টুকরোগুলোকে আস্তে আস্তে করে হাঁড়ির মধ্যে আমি ঢেলে দিলাম। সবটা সবজি আস্তে আস্তে করে ঢেলে দিন, দেখুন একদম ভর্তি হয়ে গেছে। ছোলাটা ওপর দিয়ে আলতো আলতো করে ছড়িয়ে দিন। এবার নারকেল কোড়াটা যেটুকু ধরে সেটুকু ওপর থেকে দিয়ে খানিকটা আমি আবার পরে দেব বলে রাখলাম। এবার ওপর থেকে 1 টেবিল স্পুন নুন, আপনাদের আন্দাজ মতো নুন দেবেন, কারণ পরবর্তীকালে আর কিন্তু নুন দেয়া যাবে না। 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, ওপর থেকে সামান্য একটু সর্ষে ছড়িয়ে দিলাম, আর আমার বেটে রাখা সমস্ত মশলা আদা আর গুড়টা দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম হিঙের জলটা আর অল্প একটু ঘি রেখেছিলাম সেটা, লাস্টে ওপর দিয়ে ভেজে রাখা বড়িটা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। সবজি থেকে তো জল বেরোবেই, তাই বেশি জল দিলে কিন্তু তরকারিটা ভালো হবে না। গ্যাসের আঁচে বসিয়ে মিডিয়াম ফ্লেমে এবার আমাদের এই রান্নাটা ফুটতে দিতে হবে। বেসারা রান্নাটা খুবই সহজ, কিন্তু জল যেন বেশি না হয়, একটু আন্দাজ করে ঠিক মতো জলটা দেবেন। দেখুন জল আস্তে আস্তে টেনে এসেছে, সবজির মধ্যেই টেনে যাবে, আমাদের তরকারি এত তাড়াতাড়ি হয়ে গেল। দেখুন মাটির হাঁড়ি থেকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট, তারপরে কিন্তু পাত্রের মধ্যে ঢেলেছি। দেখুন খুব বেশি কিন্তু জল না দেওয়াতে একদম ঠিক মতো আমাদের সবজিটা রান্না হয়ে গেছে। এই বেসারা দারুণ খেতে, অপূর্ব স্বাদের এই সবজিটা। আমরা এই বড়িটা দিয়ে ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি আর সামান্য একটু নারকেল কোড়া দিয়ে সুসজ্জিত করে নিয়েছি। দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। একদিকে ঘি, সামান্য হিং আর নানা রকম মশলার গুণে এই সবজিটা দারুণ টেস্টি হয়। শ্রী শ্রী জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় এই সবজি আপনারা অবশ্যই বাড়িতে বানান, রথযাত্রার দিন ঠাকুরের ভোগে নিবেদন করুন, অন্যান্য যে কোনো নিরামিষের দিনে রুটি পরোটার সাথেও আপনারা এই সবজিটা খেতে পারেন। রথযাত্রার রেসিপি আপনাদের কেমন লাগলো
ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যান সোলাঙ্কি রান্নাঘরে। নমস্কার, আমি সোলাঙ্কি।